নে রেকর্ড হচ্ছে নে ফ্রেমটা দেখে নে রেকর্ড হচ্ছে দুজনারই মাইক্রোফোন অন করা আছে টাটা জামশেদপুর থেকে ডিমনা লেক হচ্ছে 12 কিলোমিটারের মতো এবং ডিমনা লেক থেকে আমি যে এখন দলমা পাহাড় যাচ্ছি এর দূরত্ব হচ্ছে ওই 30-32 কিলোমিটার ডিমনা লেকের ভিউ কিন্তু অসাধারণ এখানে যে ডিমনা যে ড্যাম ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলে আবার সবাইকে স্বাগত শুরু করলাম জামশেদপুর সিরিজের দ্বিতীয় পর্ব ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুরের ডিমনা লেক ডিমনা লেক সাইট সিং যেদিন বেরোবেন সেই দিন আপনারা দলমা পাহাড় চান্ডিল লেক বেশ কয়েকটা জায়গা আপনারা ঘুরে নিতে পারবেন এখন সময় সকাল 8টা বেরিয়ে পড়লাম এখন অলরেডি আমি টাটা শহরে আছি তো এই টাটা শহর থেকে যেটা টাটা জামশেদপুর বলে তো এই টাটা জামশেদপুর থেকে বিভিন্ন জায়গা ঘোরার আছে যেমন ধরুন চান্ডিল লেক আছে দলমা পাহাড় আছে জুবলি পার্ক আছে এখানে বেশ কয়েকটা জায়গা ঘোরা যায় তো আজকের যতগুলো পারব এই জামশেদপুর আমি ঘুরব তো বন্ধুরা আপনারা সবাই সঙ্গে থাকবেন টাটা শহর থেকে আমি যে ডিমনা লেক যাচ্ছি এটা হচ্ছে ডিমনা রোড ডিমনা লেক যাওয়ার রাস্তায় যখন প্রবেশ করবেন জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের খুব সুন্দর লাগবে প্রাকৃতিক সৌন্দর্য এই যে পাহাড় দুদিকে পাহাড় মাঝখান দিয়ে এই যে রাস্তা আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি অসাধারণ লাগছে এবং আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে ডিমনা লেক যাওয়ার পথেই নেমে পড়লাম এই জায়গাটা আপনারা পিছনটা দেখে বুঝতেই পাচ্ছেন অসাধারণ লাগছে এবং এখানেরও যে ভিউ এত সুন্দর লাগছে এখানটায় নেমে আমরা একটু ছবি তুললাম এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম জামশেদপুর কিভাবে যাবেন কি কি দেখবেন এবং কোথায় থাকবেন আগের পর্বটি যারা দেখেননি নিচের ডেসক্রিপশনে লিংক এবং উপরের আই বটনে লিংক দিয়ে দিলাম প্লিজ সময় মতো একটু দেখে নেবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জামশেদপুরের বিখ্যাত একটি জায়গা ডিমনা লেক এবং ডিমনা লেক থেকে দলমা পাহাড় কিভাবে গেলাম জামশেদপুর টাউন থেকে ডিমনা লেকের দূরত্ব 12 কিলোমিটার যারা ট্রেনে আসবেন হোটেল থেকে সকালেই একটা গাড়ি বুক করে নেবেন এবং বিভিন্ন ধরনের টোটো অটো শেয়ারেও খুব কম খরচে ডিমনা লেকে যাওয়া যেতে পারে এই জায়গায় গাড়ি পার্কিং এবং পিকনিকের ব্যবস্থা আছে ডিমনা লেক পিকনিক স্পট হিসাবেও একটা দারুণ জায়গা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই আস্তে আস্তে উপরে উঠলেই আপনারা এই সৌন্দর্যময় ডিমনা লেকের আনন্দ উপভোগ করতে পারবেন চলুন যাওয়া যাক এই মুহূর্তে আমি ডিমনা লেক এবং এই যে লেকটা দেখছেন এই লেকের যদি এই দিকটায় আসেন এখানে কিন্তু যেটা জল যে ধরে রাখা হয় এবং প্রয়োজন মতো যে আমাদের জল মাঝে মাঝে এই লেক থেকে যে ছাড়া হয় সেটা হচ্ছে এই জায়গা যখন টাটা শহরে আসবেন অবশ্যই কিন্তু এই ডিমনা লেকে আসবেন ডিমনা লেকের ভিউ কিন্তু অসাধারণ ডিমনা ড্যাম তো এই ড্যাম এই জায়গা থেকে জল প্রয়োজন মতো এই লেক থেকে ছাড়া হয় তো আপনাদের আমি দেখাচ্ছি এই জায়গাটা পিছন থেকে পুরো এখন জল এই মুহূর্তে ছাড়া হয়নি এখন পুরোপুরি দেখলাম শুকনো আছে এই জায়গাটাও আপনাদের আমি দেখাচ্ছি আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ডিমনা কেমন লাগছে গো ভালো জলটা খুব স্বচ্ছ একদম পরিষ্কার আর ভিউ ভিউ দারুণ মনে হচ্ছে একটু জলটায় গিয়ে নামলে ভালো হতো নামো নামার কোনো অপশন নেই হয়ে গেছে কি দাঁড়াও আর ছবি ডিলিট মারলাম হয়নি ছবি
ডিমলা লেকের ধারে আমাদের চলতে লাগলো বেশ কিছু ফটোশুট। রেকর্ড হচ্ছে না, ফ্রেমটা দেখে না, রেকর্ড হচ্ছে, দুজনেরই মাইক্রোফোন অন করা আছে। ঠিক আছে, মনে হয় দাঁড়া তোর একটা ছবি নিয়ে এখানে। ডিমনা লেক ঘুরে নেওয়ার পর এখান থেকেই আমরা চান্ডিল লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ডিমনা লেকের নিচেই বেশ কিছু স্টল পেয়ে যাবেন, এখানে কিছু আহারের ব্যবস্থাও আপনারা করে নিতে পারেন। ডিমনা লেক থেকে বেরিয়েই এর পাশেই আপনারা আরও একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন। ডিমনা লেক থেকে বেরিয়ে আসার পরেই ডান দিকে কিন্তু আর একটা ভিউ পয়েন্ট আছে, এই জায়গাতেও কিন্তু আপনারা আসতে পারেন এবং এখান থেকে কিছু ছবি আপনারা তুলতে পারবেন, এখানের ভিউটাও খুব সুন্দর। এখানে আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, এখানটা এসে একটু দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ডিমনা থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি দলমা পাহাড়। টাটা জামশেদপুর থেকে ডিমনা লেক হচ্ছে 12 কিলোমিটারের মতো, এবং ডিমনা লেক থেকে আমি যে এখন দলমা পাহাড় যাচ্ছি এর দূরত্ব হচ্ছে ওই 30-32 কিলোমিটার, সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। ডিমনা লেক থেকে কিছুটা দূর আসার পরেই কিন্তু আবার 18 নম্বর জাতীয় সড়ক পেয়ে যাবেন, এই 18 নম্বর জাতীয় সড়ক ধরেই দলমা পাহাড় আমরা যাচ্ছি। আঠেরো নম্বর জাতীয় সড়ক ধরে আমরা যখন ডিমনা লেক থেকে দলমা পাহাড়ে গেলাম, এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো লেগেছিল। দলমা পাহাড় যাওয়ার পথে জাতীয় সড়কের উপরেই চোখে পড়েছিল এখানকার মানুষের বেশ কিছু অ্যাক্টিভিটি। কোনো একটা জায়গায় পুজো দিতে যাওয়ার একটা মনোরম দৃশ্য চোখে পড়েছিল। Thank you.
ডিমনা লেক থেকে 30 কিলোমিটার আসার পরেই জাতীয় সড়কের ধারেই পেয়ে গেলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গেট। এখান থেকেই প্রবেশ করে কিছুটা যাওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন দলমা পাহাড়। আমাদের দলমা পাহাড়ের অভিজ্ঞতা অর্থাৎ দলমা পাহাড়ের উপরে কিভাবে উঠলাম, কি কি দেখলাম, ঢোকার সময় টিকিট কত টাকা নিল, এই সমস্ত জানাবো আপনাদের এর পরের ভিডিওতে। প্লিজ সঙ্গে থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। প্লিজ সঙ্গে থাকবেন।